এরপর আয়েশা রহমান, আপনি লিখেছেন কাজের লোকদেরকে কি যাকাতের টাকা থেকে দেওয়া যাবে? বোন আয়েশা, আপনার প্রশ্ন উত্তর হলো, কাজের লোক অধীনস্থ যারা আছেন তাদেরকে যাকাতের টাকা থেকে দিতে হলে তাদের যে বেতন, তাদের যে প্রাপ্য আছে সেটা পরিপূর্ণরূপে দিয়ে তারপরে অতিরিক্ত হিসাবে যদি তারা যাকাতের হকদার হয়, গরিব অভাবী হয়, তাহলে তাদেরকে আপনি দিতে পারবেন। কিন্তু গরিব এবং অভাবী হওয়ার পাশাপাশি আপনার অধীনস্থ হওয়ার কারণে তারা অনেক সময় দেখা যায় অল্প বেতনে রাজি হয়ে যায়, বা আপনার তাদের একটা আশা থাকে যে বেতন এত দিলে যাকাত এত দিবে, বা আপনিও দিবেন এমনটি আপনার মনে পরিকল্পনা থাকে। তো আজকাল বিশেষ করে হাউস ড্রাইভার বা এই টাইপের যারা আছেন তাদের ক্ষেত্রে উভয় পক্ষের মধ্যে এক ধরনের অঘোষিত জানাশোনা থাকে যে হ্যাঁ, যাকাতের টাকা থেকে হেল্প হেল্প করা হবে বা করা হয় সবসময় নিয়মিত। তো সেই জন্য সে অল্প বেতনেও চাকরি করে সেখানে, বা তার যে স্পেক্ট বা তার যে চাহিদা, সে চাহিদা চাইতেও কমে সে চাকরি করে। তো এরকম হলে সেটা কিন্তু জায়েজ হবে না, কারণ হলে সেক্ষেত্রে আপনি যাকাতটা কেমন যেন ওই পারিশ্রমিক হিসাবে আপনি দিচ্ছেন, যদিও পারিশ্রমিক বলে দিচ্ছেন না, ঘুরে ফিরে পারিশ্রমিক হয়ে যাচ্ছে। আপনি তার পারিশ্রমিক যা দেওয়ার ন্যায্য হিসেব করে দিয়ে দিলেন এবং তারও আর কোনো চাহিদা থাকবে না সেটা ক্লিয়ার করে ফেললেন। এরপর আপনি তাকে যাকাত দিলেন, কখনো দিলেন কখনো দিলেন না, যদি সে যাকাতের হকদার হয় তাহলে সেটি জায়েজ হতে পারে। অর্থাৎ কোনো অবস্থাতে যাকাতের টাকা যেন কোনো না কোনোভাবে ওই ব্যক্তিকে, আপনার অধীনস্থ মানে যিনি আছেন কাজ করছেন সে কাজের লোককে আপনি পারিশ্রমিক হিসাবে দিচ্ছেন, এমনটি যেন বোঝার সুযোগ মানে বোঝা না যায়, এবং এরকম কি এরকমটি এরকমটি যোগবিয়োগ করার কোনো স্কোপ যেন তৈরি না হয়, সে চিন্তা আপনাকে করতে হবে এবং সেটা মাথায় রেখে দিতে হবে। জয়নুল আবেদিন, জয়নাল, আপনি লিখেছেন ইমাম সাহেবের ওযু ছুটে গেলে কী করতে হবে? ইমাম সাহেবের যদি ওযু ছুটে যায় নামাজের মধ্যে, তাহলে সেক্ষেত্রে নামাজ ছেড়ে দিয়ে তিনি চলে যাবেন এবং যাওয়ার সময় পেছন থেকে একজন মুসল্লিকে তার জায়গায় টেনে সামনে রেখে যাবেন। ওই মুসল্লি যেই জায়গায় ইমাম সাহেবের ওযু ভেঙেছে সেখান থেকে সামনের দিকে নামাজকে তিনি নিয়ে যাবেন, আর ইমাম সাহেব ওযু করে এসে মুসল্লি হিসাবে, মুক্তাদি হিসাবে পেছনে দাঁড়িয়ে যাবেন এবং নামাজ শেষ করবেন। আর এই জন্যই কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ালিয়ালানি মিনকুম উলুল আহলামি মিনকুম, তোমাদের মধ্যে থেকে যারা একটু পড়াশোনা জানেন, একটু জ্ঞানী, তারা যেন আমার কাছাকাছি থাকে। নামাজের সময় ইমামের পেছনে ঠিক কাছাকাছি জায়গায় এরকম লোকগুলো থাকা উচিত যাদেরকে ইমাম সাহেব তার প্রতিনিধি হিসাবে রেখে যেতে পারে, অর্থাৎ ইমামতি করতে পারেন। মিনিমাম এতটুকু যোগ্যতা থাকে এরকম মানুষগুলো সামনাসামনি থাকা উচিত, বা ওলামা ইকরাম বা আলেম কেউ থাকলে তাদেরকে নামাজের কাতারের মধ্যে সামনে, বিশেষ করে ইমাম সাহেবের পেছনে রাখা উচিত। এরপরে প্রশ্ন করেছেন নিঝুম আইডি থেকে, আপনি লিখেছেন, আমি আগে গান গাইতাম আল্লাহর রহমতে, এখন গান গাওয়া ছেড়ে দিয়েছি, কিন্তু মাঝে মাঝে ঘরে একা একা থাকলে মনের অজান্তে গুনগুন করে গান গেয়ে উঠি, এতে কি গুনাহ হবে? যদি গানের কথার মধ্যে আপত্তিকর বা খারাপ কিছু না থাকে তাহলে সেটা আপনি গুনগুন করে গেয়ে ওঠাতে কোনো অসুবিধা নেই, আপনি গাইতে পারেন ইচ্ছাকৃতভাবে, গাওয়াতেও কোনো দোষের কিছু নেই। আমরা জানি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে গুরুত্বপূর্ণ কয়েকটি কাজে, কঠিন কাজে যখন সবাই ক্লান্ত শ্রান্ত, ওই সময় তারা বিভিন্ন গীত গেয়ে উঠেছিলেন, কবিতা এবং ছন্দমালা আবৃত্তি করতে শুরু করেছিলেন, সেগুলোর কথা বলা আমাদের ভালো জিনিস ছিল, খারাপ কিছু তো থাকার প্রশ্নই ওঠে না। যেমন মসজিদ নবী নির্মাণের সময়, মসজিদ নবী নির্মাণের পাশাপাশি গজওয়াতুল আহজাব বা খন্দকের যুদ্ধের সময় পরীক্ষা খাওয়ানোর সময় কষ্ট হচ্ছিল, ওই টাইমটাতে আরও বিভিন্ন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবিরা অনেকেই এই ধরনের বিভিন্ন ছন্দের তালে তালে গেয়েছেন এবং বিভিন্ন সঙ্গীত তারা উচ্চারণ করেছেন, আবৃত্তি করেছেন, কবিতা। তো এই জন্য কোনো গান আপনি গুনগুন করে গাইলে অসুবিধা নেই, যদি তার গানের কথার ভিতরে মানে শিরপূর্ণ কিছু না থাকে, মিউজিক যদি না থাকে। সাধারণত মিউজিক থাকার প্রশ্ন তো ওঠে না, বরং খালি গলা যখন আপনি গাইবেন তখন সেখানে ধরুন অশ্লীল কোনো কিছু যদি হয়, অন্য কেউ শুনে খারাপ ভাবতে পারে, বা আপনার মনের মধ্যে কোনো বাজে কল্পনা জেনার কোনো চিন্তা আসতে পারে, এরকম যদি কোনো আপত্তিকর কথামালা থাকে সেটা আপনি গাইবেন না, অথবা শিরপূর্ণ কিছু থাকে সেটা আপনি গাইবেন না। আর যদি সেখানে আপনার এমন কিছু কথা থাকে যেগুলো আপনার স্ত্রীকে লক্ষ্য করে আপনি তাকে নিবেদন করছেন বা তার নিয়তে বলছেন, তাহলে সেক্ষেত্রে আপনি সেগুলো গাইতে পারেন। কিন্তু এক কথায় আপনি কী গাচ্ছেন সেগুলোর মধ্যে আপত্তিকর কিছু আছে কি না বা আপনার জন্য নাজায়েজ আছে কি না সেটা আপনি দেখবেন। এছাড়া আপনি খালি গলায় গুনগুন করে ভালো কথামালা বা আপত্তিকর কিছু না থাকলে সে গান গাইতে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ বিদিনলা। তাসিম আমরান, আপনি জানতে চেয়েছেন কোনো কারণে আসরের নামাজ কাজা হয়ে গেলে মাগরিবের সময় কি আমি আগে মাগরিবের নামাজ পড়ব নাকি কাজা নামাজটা আগে পড়ব? আর কাজা নামাজের ক্ষেত্রে শুধু কি ফরজ নামাজ কাজা পড়তে হয় নাকি সুন্নত কাজা পড়তে হয়? বোন তাসিমা, আপনার প্রশ্নের উত্তর হলো যে যে নামাজ আগে কাজা হবে সেটি আগে পড়তে হবে, যেটি পরে কাজা হবে সেটি পরে পড়বেন। ধরুন মাগরিবের নামাজের কাজা আপনি মাগরিবের নামাজটা ছুটে গেছে, তাহলে আগে মাগরিবের নামাজটা পড়ে ফেললেন, এরপরে আপনাকে এসা পড়তে হবে, অর্থাৎ যেটা কাজা হয়ে গেছে সেটাকে আগে পড়ে ফেলবেন এবং ওয়াক্তেরটা পরে পড়বেন। আর যদি আপনার এমন হয় যে কাজা হয়ে গেছে, ধরুন আসরের নামাজ, এখন মাগরিবের ওয়াক্ত যায় যায় অবস্থায় আপনার এই টাইমে মনে পড়েছে বা আপনি পড়ার সুযোগ পেয়েছেন, তাহলে সেক্ষেত্রে
আসর পড়তে গেলে এখন মাগরিবও কাজা হয়ে যেতে পারে, এরকম হলে সেক্ষেত্রে আপনি মাগরিব পড়ে ফেলবেন, আসর পরে পড়বেন। কিন্তু সাধারণ অবস্থাতে আপনি ধারাবাহিকতা এবং সিরিয়াল মেনটেন করে করবেন, অর্থাৎ যেটা কাজা হয়েছে সেটা আগে আদায় করার চেষ্টা করবেন। আর নামাজের জন্য কাজা না হওয়ার জন্য একজন ইমানদারের সর্বোচ্চ চেষ্টা থাকতে হবে। একেবারে তার সকল চেষ্টা সত্ত্বেও যদি কাজা হয়ে যায় তাহলে তিনি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে জান্নাতের জন্য সামনে আর এরকম না হয় সে পরে সতর্ক থেকে তিনি কাজা করবেন। আর যখন কাজা করবেন তখন সুন্নতে মুয়াক্কাদা যে নামাজগুলো আছে সেগুলো সহি করবেন। বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি জীবনে একবার ফজর নামাজ কাজা হয়েছিল, পুরো জামাতে সাহাবীদের সবাইকে নিয়ে তিনি যাচ্ছিলেন কোনো এক জায়গায়, মদিনায় আসছিলেন। তো পথিমধ্যে তাদের ঘুমের আতিশয্যের কারণে বা ঘুম গভীর হয়ে যাওয়ার কারণে যাকে দায়িত্ব দিয়েছিলেন ডেকে তোলার তিনি ঘুমিয়ে পড়েছিলেন, যার কারণে তাদের সকলের ফজর নামাজ কাজা হয়ে গিয়েছিল। তখন ফজর নামাজের আগে যে দুই রাকাত সুন্নাত সেটাও তারা আদায় করেছেন এবং কাজা করেছেন। এর জন্য কাজা যদি করতে হয় তাহলে সেক্ষেত্রে সুন্নাত সহকারেই করা উত্তম, যদিও না করলে ফরজ, শুধু ফরজ আদায় করলে আপনার ওয়াক্তের ফরজ আদায় হয়ে যাবে, দায়মুক্ত হতে পারবেন।